হে হাই, অনেকদিন পর একটা রিপ্লে ভিডিও বানাবো, মাই রিপ্লে টু দীপঙ্কর দীপন। তিনি কিছু কথা বলেছেন একটা স্ট্যাটাসের মাধ্যমে, স্ট্যাটাসটা হয়তো তিনি কালকে শেয়ার করেছেন বাট দেখিনি, আজকে দেখলাম। তিনি যে কথাগুলো বলেছেন, অ্যাজ এ এসআরকে ফ্যান হিসেবে আমি খুবই হার্ট হয়েছি। এই কথাটা যদি একজন সাধারণ অডিয়েন্স বলতো এটা মেনে নেওয়া যেত, বাট তার মতন একজন ডিরেক্টরের কাছ থেকে একটা সিনেমা নিয়ে, একটা মেইন স্ট্রিম বা একটা বাণিজ্যিক সিনেমা নিয়ে তার কাছ থেকে এই ধরনের কথা, এই ধরনের স্ট্যাটাস এক্সপেক্টই করা যায় না। নর্মাল অডিয়েন্স এই ধরনের কথা বললে মেনে নিতাম, কারণ তারা হয়তো মেইন স্ট্রিম সিনেমা সম্পর্কে জানে না, তারা হয়তো বাণিজ্যিক সম্পর্কে তেমন একটা আইডিয়া নেই, তারা একটা সিনেমা দেখে এসে ওপিনিয়ন সেভাবে দিতেই পারে। বা একজন ডিরেক্টর যদি জওয়ান সিনেমাটা দেখে তো সেই সিনেমাটা ভালো নাকি খারাপ সেইটা তার পার্সোনাল ওপিনিয়ন হিসেবে শেয়ার করতে পারে, যে সিনেমাটা আমার কাছে ভালো লাগেনি। বাট আপনি ডিরেক্টর হয়ে যে ধরনের কথাগুলো বলেছেন জওয়ান সিনেমাটা নিয়ে, এটা খুবই হতাশাজনক। তো কি বলেছেন দীপঙ্কর দীপন? হয়তো এই স্ট্যাটাসটা অনেকেই দেখেছেন বা হয়তো অনেকেই দেখেননি, আমি তার প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথমত, তার যে পুরো স্ট্যাটাস এটার সারমর্ম হচ্ছে জওয়ান হচ্ছে একটা মিনিংলেস সিনেমা। দ্বিতীয়ত, জওয়ান হচ্ছে গরিবের ইমোশনকে কাজে লাগিয়ে 500 কোটি টাকা কামিয়ে নেওয়া সিনেমা। এরপর তিনি আরো অনেক কথাই বলেছেন, তিনি শাহরুখ খানের প্রিভিয়াস ফিল্মগুলো নিয়েও কথা বলেছেন, তিনি তার নিজের ফিল্ম নিয়েও কথা বলেছেন, তিনি এটাও কম্পেয়ার করেছেন জওয়ানের চেয়ে বেটার এই সময়ের হাওয়া, পরাণ, প্রিয়তমা, সুরঙ্গ বা অন্তর্জাল। তো তার স্ট্যাটাসের প্রথম দিক থেকে শুরু করি। তিনি বলেছেন, জওয়ান দেখলাম আজ, জওয়ান দেখে আমি হতাশ, দুবার বেরিয়ে আসতে চেয়েছিলাম, মানুষ কেন এত দেখেছে সেটা দেখার জন্য সেসব দিছিলাম। বলবেন মেইন স্ট্রিম বাণিজ্যিক সিনেমা এমনই তো হবে, না ভাই, লোকেশ বা রাজামৌলি এর চেয়ে অনেক ভালো সিনেমা বানায়। আমি এই পয়েন্টটা নিয়ে একটু বলি, তিনি বলেছেন রাজামৌলি বা লোকেশ তারা এর চেয়ে ভালো বাণিজ্যিক সিনেমা বানায়। তার কথার একটা মিনিং আমি এর আগেই বলেছি, তিনি জওয়ানকে মিনিংলেস সিনেমা বলেছে, আবার এখানে তিনি রাজামৌলি এবং লোকেশের সিনেমা নিয়েও কথা বলতেছে। আমি জওয়ান যদি মিনিংলেস সিনেমা হয় তাহলে রাজামৌলি বা লোকেশের সিনেমাগুলো কি মিনিংফুল, কোন দিক থেকে বা কোন পার্টটা মিনিংফুল? এখানে তিনি অ্যাটলির সাথে, মানে রাজামৌলি বা লোকেশ যে সিনেমাগুলো বানায়, অ্যাটলির জওয়ান সিনেমাটা তো একটা মেইন স্ট্রিম সিনেমা, তো এদিকে রাজামৌলি বা লোকেশ যেগুলো মানে সেগুলো মেইন স্ট্রিম বা বাণিজ্যিক ধারারই সিনেমা। তো অ্যাটলির সিনেমা হচ্ছে মিনিংলেস আর রাজামৌলি এবং লোকেশের সিনেমা হচ্ছে মিনিংফুল বাণিজ্যিক সিনেমা হিসেবে। এখন রাজামৌলির আপনি কয়টা সিনেমা দেখেছেন? যদি রাজামৌলির আপনি সিনেমা দেখেই থাকতেন তাহলে এই কথাটা বলতেন না। আমি যদি রাজামৌলির লাস্ট ট্রিপলার সিনেমার এক্সাম্পল দেই, এই সিনেমাটা কোন দিক থেকে মিনিংফুল, আমি যদি বাহুবলির কথা বলি, বাহুবলি পার্ট 1, বাহুবলি পার্ট 2, এই সিনেমাগুলো কোন দিক থেকে মিনিংফুল, লোকেশেরও সিনেমার যদি এক্সাম্পল দেই, এই যে তার আপকামিং লিও সিনেমাটা, এটাও একটা মেইন স্ট্রিম ফিল্ম। সো রাজামৌলি এবং লোকেশের সিনেমা যদি মিনিংফুল হয়, তাদের সিনেমাগুলো যদি মেইন স্ট্রিম বা বাণিজ্যিক ধারা হিসেবে ঠিকঠাক থাকে, তাহলে অ্যাটলির জওয়ান সিনেমাটা কোন দিক থেকে মিনিংলেস আপনার কাছে মনে হয়? ও হ্যাঁ, এখানে তিনি সাউথের কিছু সিনেমার এক্সাম্পলও দিয়েছেন যে এই সিনেমাগুলো বেটার, ফার ফার বেটার, ভালো সিনেমা সাউথের। তিনি এই 3-4টা এক্সাম্পলের ভিতর একটা সিনেমার নাম বলেছেন, সেটা হচ্ছে যে পুষ্পা। মানে আমার হাসি পাচ্ছে যে তার কাছে পুষ্পা সিনেমাটা একটা ভালো সিনেমা, বাট জওয়ান তার কাছে একটা ভালো সিনেমা না, জওয়ান মিনিংলেস সিনেমা। এরপর তিনি আর একটা সিনেমার এক্সাম্পল দিয়েছেন, সেটা হচ্ছে জেলার, রজনীকান্তের। তিনি বলেছেন এই সিনেমাটা তার কাছে ভালো লাগেনি, তিনি হতাশ হয়েছেন, তার কাছে পুষ্পার মতন সিনেমা ভালো লাগে বাট রজনীকান্তের জেলার সিনেমাটা তার কাছে ভালো লাগে না, তার কাছে জওয়ান ভালো লাগে না। এখন যারা পুষ্পা সিনেমাটা দেখেছেন, সেখানে পুষ্পা হচ্ছে একজন স্মাগলার, এইটা তিনি অনেক পজিটিভ ভাবে দেখতেছেন, তিনি কিভাবে ধীরে ধীরে গ্যাংস্টারে পরিণত হচ্ছেন, তিনি কিভাবে নিজের রাজ্য বিস্তার করতেছেন, এইগুলা মিনিংলেস না, এগুলা মিনিংফুল সিনেমা। সবার কাছেই যে সব সিনেমা ভালো লাগবে এরকম না, বাট একটা সিনেমা নিয়ে যখন একজন ডিরেক্টর বলবে তখন এভাবে বলাটা কখনোই আমি অ্যাপ্রিসিয়েট করি না। তিনি ডিরেক্ট বলতেছে রজনীকান্তের জেলার দেখে খুবই হতাশ, এখন পর্যন্ত যারা জেলার সিনেমাটা দেখেছে তাদের প্রত্যেকের কাছে জেলার সিনেমাটা ভালো লেগেছে, সেইখানে একজন স্টারকে, রজনীকান্তকে কিভাবে প্রেজেন্ট করেছে সেটা দেখে মানুষ হাতে তালি দিয়েছে। এখন আপনি যে লেভেলের ডিরেক্টর দীপঙ্কর দীপন, আপনি সেভাবে কাউকে, কোনো হিরোকে স্পেস দিয়ে সেরকমভাবে সিনেমা বানাতে পারবেন না। হয়তো এই কারণগুলা, এই রিজনগুলোর কারণে আপনাদের কাছে এই জেলার ভালো লাগবে না, জওয়ান ভালো লাগবে না, আপনাদের চিন্তাভাবনা এখনও ঝন্টু আঙ্কেলের মতন, মানে সেই বড় লোকের মেয়ে থাকবে, গরিবের ছেলে থাকবে, সিনেমায় ভালো একটা এন্ডিং হবে, মাঝখানে একটু ফাইট সিন থাকবে, লাভ অ্যাঙ্গেল থাকবে, আজাইরা গান থাকবে, এগুলো হচ্ছে আপনাদের চিন্তাভাবনা। এটা আর একটু ক্লিয়ার করি, তিনি এই বিষয়টা নিয়েও কথা বলেছেন, তিনি কিছু সিনেমার এক্সাম্পলও দিয়েছেন, কোভিড এর আগে যেগুলো বলিউডের বেশ ভালো বিজনেস করেছে, পিকে, বাজরাঙ্গি ভাইজান, দাঙ্গাল, এই সিনেমাগুলোর তিনি এক্সাম্পল দিয়েছেন। তিনি তিনি বোঝাতে চাচ্ছেন যে বলিউডের এই সিনেমাগুলা, এই ট্র্যাকের সিনেমাগুলা ব্যবসা সফল ছিল, তারা কেন ইউটার্ন নিয়ে এ ধরনের সিনেমাজ বানাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে, আমি যে একটু আগেই বললাম যে আপনাদের মেন্টালিটি হচ্ছে কখনো চেঞ্জ হয় না, অন্তর্জাল হচ্ছে বাংলাদেশের ফার্স্ট একটা এক্সপেরিমেন্টাল সিনেমা যেটা আপনি করেছেন, অন্যদিকে শাহরুখের জওয়ান
সিনেমাটা তিনি নিজ প্যাটার্ন থেকে বের হয়ে অন্য একটা জনরে সিনেমা করেছেন, ওটা কিন্তু তার কমফোর্ট জোন না। বাট অ্যাজ এ স্টার হিসেবে, অ্যাজ এ অ্যাক্টর হিসেবে অডিয়েন্স এখন যেটা চায় সে সেটা করেছে। মানুষের রুচি চেঞ্জ হয়েছে। অডিয়েন্স যখন মেইন স্ট্রিম সিনেমা সিনেমা হলে দেখতে যায়, তখন তারা ওই লজিকটা নিয়ে সিনেমা হলে বসে না যে আমি মেইন স্ট্রিম সিনেমায় দেখার সময় সিনেমার ফাইট নিয়ে, সিনেমার অ্যাকশন নিয়ে, সিনেমার গল্প নিয়ে, সিনেমার গান নিয়ে আমি কথা বলবো, আমি সিনেমাটা দেখে এনজয় করতেছি কিনা এটাই হচ্ছে মেইন ব্যাপার। এখানে অন্য কোনো এক্সাম্পল আনার কোনো প্রয়োজনই নেই। আমি যে সিনেমা দেখে এনজয় করবো সেটাই ভালো সিনেমা। আপনি যে অন্তর্জাল সিনেমাটা বানিয়েছেন সেটা কি বানিয়েছেন? আপনি কি মাসুমের রিভিউটা দেখেছেন? আপনি কিছু প্রোগ্রামারদের দেখাচ্ছেন, তাদেরকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারতেছেন না। আপনি যে ক্যারেক্টারগুলো দেখাচ্ছেন সেইগুলোর প্রতি দর্শকদের আগ্রহ তৈরি হচ্ছে না। আপনি যে বললেন যে জওয়ান দেখার সময় আপনি দুইবার বের হয়ে আসতে চেয়েছিলেন, এটা হচ্ছে জওয়ানের ক্ষেত্রে হয়নি। যদি হতো তাহলে জওয়ান আজ অলডোয়েড 1200 কোটি টাকা ইনকাম করতে পারতো না। এটা বলতে পারেন যে আমাদের অন্তর্জালের ক্ষেত্রে এরকমটা হয়েছে যে সিনেমাটা দেখার সময় 2-3 বার বের হয়ে আসতে ইচ্ছে করছে। আপনি একটা এক্সপেরিমেন্টাল কাজ করেছেন, আমাদের বাংলাদেশে ফার্স্ট, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতন। আমি নিজেও অন্তর্জাল সিনেমাটা দেখেছি, রিভিউ দিয়েছি, বাট মাসুম যেভাবে সিনেমার প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কথা বলেছে আমরা সেভাবে বলিনি, আমরা অনেক কিছু ছাড় দিয়ে গিয়েছি। এটা রিজন একটাই, যেটা একটা ফার্স্ট এক্সপেরিমেন্টাল ফিল্ম, সো ধরে ধরে যে নেগেটিভ পয়েন্টগুলো শেয়ার করবো সেগুলো করিনি। পার্থক্যটাই হচ্ছে যে আপনার ফার্স্ট এক্সপেরিমেন্টাল ফিল্ম সাইবার ক্রাইম নিয়ে অন্তর্জাল, যেটা কিনা ডিজাস্টার, অন্যদিকে শাহরুখ খানের জওয়ান, তারও এটা একটা এক্সপেরিমেন্টাল ফিল্ম যেটা অল টাইম ব্লকবাস্টার, এটাই হচ্ছে পার্থক্য। তিনি জওয়ান নিয়ে আরেকটা কথা বলেছেন, যারা জওয়ান সিনেমাটা দেখেছেন তারা জানেন যে জওয়ানে শোকদের কিছু সিন দেখায় বা তাদের লোন বিষয়ে কিছু ইমোশনাল সিন দেখায় জওয়ান সিনেমায়। তিনি এই ব্যাপারটা নিয়ে বলেছেন, গরিবের ইমোশন বেচে 1000 কোটি টাকা কামিয়ে নেওয়া জওয়ান, এখান থেকে 500 কোটি কৃষকের ফান্ডে দিয়ে দাও তাহলে বুঝবো। আপনি এটা বুঝালেন যে গরিবদের ইমোশনকে কাজে লাগিয়ে তারা 1000 কোটি টাকা কামিয়ে নিয়েছে, এখন সেইখান থেকে যদি 500 কোটি টাকা সেই ফান্ডে দেয় তাহলে আপনি হ্যাপি। আমি যদি এখন এক্সাম্পল দিতে চাই ভাই শেষ করতে পারবো না, যা আমাদের বাংলাদেশে এই গরিবদের ইমোশনকে কাজে লাগিয়ে কত কত সিনেমা তারা হিট করে নিয়ে গেছে। আমাদের যদি সুপারস্টার শাকিব খানের যদি কথা বলি, মান্না সাহেবের যদি কথা বলি, তারা এরকম অসংখ্য সিনেমা করেছে যেখানে শুধুমাত্র গরিবদের ইমোশনকে কাজে লাগিয়ে তাদের সিনেমাগুলো হিট করে নিয়ে গেছে। সো আপনি বাহিরের একটা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতেছেন, তার আগে আপনার ইন্ডাস্ট্রিতে কি ধরনের সিনেমা হচ্ছে বা আগে হয়েছে সেইগুলো কি মাথায় রেখে স্ট্যাটাসটা দিতে পারেননি? তিনি আরো কিছু কথা বলেছেন, যেমন প্রিয় শাহরুখ খান এতদিন পর হিট হলো, তাও আবার এই জওয়ান দিয়ে। এখন ডাঙ্কি ভরসা, শাহরুখ খান তার জীবনে কিছু অবাস্তব সিনেমা করেছে, জওয়ান বোধ হয় সবটাকে ছাড়িয়ে গেছে। পাঠান আমি দেখিনি, অথচ স্বদেশ, চাকদি ইন্ডিয়া, এরপর মাই নেম ইজ খান, ভীর যারা, এই সিনেমাগুলো আমার প্রিয়। আমার প্রিয় শাহরুখ। ওই যে প্রথমেই বললাম, আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলেছি যে আমাদের ইন্ডাস্ট্রি কেন পিছিয়ে বা এই ধরনের টপিক নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি। এই যে একটা এক্সাম্পল, দীপঙ্কর দীপন সাহেব, মানে শাহরুখ খান যখন ভীর যারা, চাকদি ইন্ডিয়া এই ধরনের এই প্যাটার্নের সিনেমাগুলো করতো, সেইগুলো প্রায় 10-15 বছর আগের কথা, তখন মানুষ এগুলা ক্লিক করতো। শাহরুখ খান যখন দিলওয়ালি করলো, দিলওয়ালি কিন্তু সেরকম হিট হয়নি। এরপর যখন শাহরুখ খান জিরো করলো, জিরো সিনেমাটা তেমন একটা চলেনি। এরপর শাহরুখ খান তার নিজ প্যাটার্নটা চেঞ্জ করলো, তিনি তখন বুঝতে পারলেন যে অডিয়েন্স এখন কি চাচ্ছে। এইটা আমাদের এখানকার না ডিরেক্টররা বোঝে না হিরোরা বোঝে, যার কারণে আপনারা আজ এতটা পিছিয়ে। এই যে আপনার চিন্তা ভাবনা, শাহরুখ খান সেই চাকদি ইন্ডিয়া করেছে, ভীর যারা করেছে, আপনার কথা মতো হচ্ছে সেই প্যাটার্নের সিনেমা সে যদি 2023 এসে করে তাহলে ঠিক আছে, বাট একটা মেইন স্ট্রিম সিনেমা, একটা বাণিজ্যিক সিনেমা বা 2023 এসে অডিয়েন্স কি চাচ্ছে সেইগুলো ভেবে যারা সিনেমা বানায় তারাই হচ্ছে ডিরেক্টর। শাহরুখ খান জওয়ান করলো, পাঠান করলো, এরপর আসতেছে ডাঙ্কি। সো পাঠান এক প্যাটার্নের সিনেমা, যদিও ওটা একটা মেইন স্ট্রিম ফিল্ম ছিল, এরপর জওয়ানও মেইন স্ট্রিমের ফিল্ম, এরপর ডাঙ্কি আসতেছে। একজন সুপারস্টারের কাজ এমনই হওয়া উচিত যে একটা অ্যাকশন করলাম, এরপর একটা ড্রামা বেজের ফিল্ম করি। এখন আপনার মতন এত নগণ্য একজন ডিরেক্টরের কথা মাথায় রেখে তো শাহরুখ খান এগুলা করবে না। এরপর তিনি বলেছেন, জওয়ানের চেয়ে এই হালের হাওয়া, পরাণ, প্রিয়তমা, সুরঙ্গ ভালো সিনেমা, অন্তর্জালও ভালো সিনেমা। আমি 2023 যতগুলো সিনেমা দেখেছি তার ভিতর সবচেয়ে টাইম ওয়েস্টের সিনেমা হচ্ছে অন্তর্জাল। আপনার ঢাকা টাক ভালো সিনেমা, অপারেশন সুন্দরবন খুবই বাজে সিনেমা, এরপর যদি আমি বলি অন্তর্জাল এটাও বাজে সিনেমা, সিনেমায় কিছুই নেই। আপনার এত কিছু কেন বলতেছি? আপনার সিনেমার যদি প্রত্যেকটা সিনেমার রেজাল্টের কথা বলি সেটা বললেই তো এনাফ। ঢাকা অ্যাটাক ব্লকবাস্টার, এরপর অপারেশন সুন্দরবন বানিয়েছেন মাল্টিকাস্টার নিয়ে, সেটাও ডিজাস্টার, এরপর অন্তর্জাল বানিয়েছেন মাল্টি ডিজাস্টার, ডিজাস্টার। সো আপনাকে নিয়ে বা আপনার সিনেমা নিয়ে জওয়ানের সাথে কম্পেয়ার করে অত বেশি এক্সাম্পল দেওয়ার কিছু নেই। এরপর তার আরেকটা কথার পয়েন্ট নিয়ে বলি, তিনি বলেছেন, আপনারা বাংলা সিনেমার সাথে ছিলেন থাকুন, আমরা মিনিংফুল কিছু বানিয়েই আপনাদেরকে খুশি করব, অন্তত চেষ্টা করব
করতে থাকবো। এরপর তিনি আরেকটা কথা বলেছেন, আমরা ঠিক পথেই এগোচ্ছি, দাওয়ান আর অ্যাথলিট পথ ধরে আমাদের আগানোর দরকার নেই। এর মানে তিনি বোঝাতে চাচ্ছেন যে তিনি সারা জীবন মিনিংফুল সিনেমায় বানিয়ে যাবেন বা মেইন স্ট্রিম বা যে বাণিজ্যিক ধারা সিনেমাগুলো হয়। বিষয়টা হচ্ছে যে আমি আসলে দীপঙ্কর দীপন সাহেবের কোন কথাটার পয়েন্টে নিয়ে বলবো বা কোনটা নিয়ে এগিয়ে যাব এটা বুঝতেছি না, যদি আমাকে একটু কাইন্ডলি বুঝাই দিত একটু ভালো লাগতো। কারণ তিনি একবার বলতেছেন যে লোকেশ বা রাজামৌলি এর থেকে ভালো মেইন স্ট্রিম বা বাণিজ্যিক সিনেমা বানায়, তিনি পুষ্পার এক্সাম্পল দিলেন, তিনি কান্তারার এক্সাম্পল দিলেন, এগুলো খুবই মিনিংফুল সিনেমা। তিনি যখন আবার জওয়ানে বলতেছেন এটা হচ্ছে মিনিংলেস সিনেমা, এই পয়েন্টটাই আমি আসলে বুঝলাম না। কিছুদিন আগে চঞ্চল চৌধুরী তিনি কিছু কথা বলেছিলেন যে বাণিজ্যিক সিনেমা নিয়ে, তার কথা মতে বাণিজ্যিক বা মেইন স্ট্রিম সিনেমা শিল্প নয়, শিল্প হচ্ছে আয়নাবাজি, শিল্প হচ্ছে হাওয়া, আর যা হচ্ছে সেগুলো শিল্প নয়। এই যে ছোট ছোট লেম চিন্তা ভাবনা, এই রিজনগুলোর কারণে আমাদের ইন্ডাস্ট্রির সিনেমা কেউ দেখতে যায় না। আপনি একটা সিনেমা দেখতে যাবেন, সেই সিনেমা থেকে আপনি এনজয় হচ্ছেন কিনা, আপনার ভালো লাগতেছে কিনা, হিরো যখন এন্ট্রি নিচ্ছে তখন আপনার ভিতর ওই রকম একটা ফিল হচ্ছে কিনা, এইগুলো যদি হয় তাহলে সেই সিনেমাটা ভালো। আমি এর মানে এটা বলতেছি না যে সবসময় ইন্ডাস্ট্রিতে মেইন স্ট্রিম সিনেমা হতে হবে, বাণিজ্যিক ধারা সিনেমা হতে হবে, জওয়ানের পথে ডাঙ্গি আসতেছে। সো একটা ইন্ডাস্ট্রিতে সব ধরনের সিনেমাই দরকার হয়। আপনি সারা জীবন বলতেছেন মিনিংফুল সিনেমা বানিয়ে যাবেন, বানাচ্ছেন তো, কিছু কি হচ্ছে? অপারেশন সুন্দরবন খুবই মিনিংফুল একটা সিনেমা, ফ্লপ। অন্তর্জাল খুবই মিনিংফুল একটা সিনেমা, ডিজাস্টার। এটা করে কি কোনো লাভ হচ্ছে? আমার যতটুকু মনে হয় বা আপনি যে কথাগুলো বলেছেন বা শেয়ার করেছেন, এই কথাগুলো আসে হচ্ছে যখন জওয়ানের কারণে অন্তর্জাল সিনেমা রিলিজ ডেট চেঞ্জ হয়ে যায়। জওয়ান সিনেমা হলে এখনো ভালো চলতেছে বাট অন্তর্জালে দর্শক নেই, হয়তো সেই হতাশা থেকে আপনি এই কথাগুলো বলেছেন, বাট এগুলো আপনার কাছ থেকে আপনার স্ট্যাটাস থেকে মানায় না। একজন ডিরেক্টর যদি মেইন স্ট্রিম বা বাণিজ্যিক সিনেমা নিয়ে কথা বলে এবং তার পয়েন্টগুলো যদি এরকম হয় যে কৃষকের ইমোশন লাগিয়ে সিনেমা বানিয়েছে, মিনিংলেস বলতে সে কি বুঝিয়েছে, মানে কিছু অ্যাকশন ছিল জওয়ানে যেগুলো ওভার দ্য টপ। আমরা সবসময় জানি যে একটা মেইন স্ট্রিম ফিল্মে ওভার দ্য টপ অ্যাকশন থাকে, সেটা পুষ্পাতে ছিল, RRR কিন্তু প্রচুর ওভার দ্য টপ অ্যাকশন ছিল। SS রাজামৌলির যদি আপনি সিনেমাগুলো দেখেন, তার সিনেমার সবগুলোই অ্যাকশন সিনে কিন্তু ওভার দ্য টপ। তো অ্যাটলি জওয়ান বানালো, সেইখানে সে কিছু ওভার দ্য টপ অ্যাকশন দেখালো, সেটা আপনার কাছে মিনিংলেস, বাট পুষ্পা RRR এই সিনেমার অ্যাকশন আপনার কাছে মিনিংফুল। আমি আর বেশি কিছু বলবো না, বেশি এক্সাম্পল দিব না, আমি আর একটা পয়েন্ট নিয়ে বলবো, সেটা হচ্ছে যে দীপঙ্কর দীপন আর একটা কথা বলেছেন যে বলিউড এখন সাউথের দিকে ঝুঁকছে, তাদেরকে ফলো করে এখন সেই ট্রেন্ডে ফিল্ম বানাচ্ছে। আমি একটা এক্সাম্পল দিই, ইউনিভার্স, এই যে একটা প্রচলন শুরু হয়ে গেছে এটা কিন্তু হলিউড থেকেই রানিং, সেইটা দেখা দেখি কিন্তু সাউথে হচ্ছে, সাউথ থেকে বলিউডে হচ্ছে। সো সিনেমা ইন্ডাস্ট্রিকে গ্রো করাতে হলে আপনার যে নিজস্ব কালচার আছে সেই কালচার দেখে তো আপনি সিনেমা বানান। এখন এর মানে এই না যে এখন অডিয়েন্স যেটা চায় সেটা আপনি বানাবেন না। এখন ম্যাস অডিয়েন্সদের জন্য যে ফিল্মগুলো হয় সেই ফিল্মগুলোতে মিনিং খুঁজতে হয় না। এখন সাউথ থেকে শাহরুখ অ্যাটলিকে এনে জওয়ান বানিয়েছে, এর মানে এই না যে নেক্সট থেকে শাহরুখ যতগুলো সিনেমা করবে সবই সাউথের ফরম্যাটে, এটাই তো আপনারা বোঝেন না। আপনার একটা সিনেমা যদি সাউথের একটা ডিরেক্টর এনে বা সাউথ থেকে যদি একটা মিউজিক ডিরেক্টর এনে বা সাউথ থেকে যদি আপনি একটা অ্যাকশন ডিরেক্টর এনে আপনার সিনেমাটা বানান, সিনেমাটা মেক করেন, সেই সিনেমাটা যদি দেখতে ভালো হয় বা একজন ভালো এডিটরকে যদি আপনি বলিউড থেকে এনে আপনার সিনেমায় কাজ করান, এর মানে এই না যে আপনি সেই ট্র্যাকে চলে যাচ্ছেন। আপনার সিনেমাটা কিভাবে ভালো বিজনেস করবে, কিভাবে বেশি অডিয়েন্সের কাছে সেই সিনেমাটা পৌঁছাবে, সেইটার যে ফর্মুলা সেটা যে কেউ ইউজ করতে পারে। এখন সবার ব্রেন তো আর আপনাদের মতন না যে যেদিন বাংলাদেশের ম্যাচ চলে ওই দিন আপনারা অন্তর্জালের ট্রেলার ড্রপ করলেন, এরকম ব্রেন তো আর সবার না, সবাই তো আর ব্রেনলেস না। এখন আপনি যদি মিনিংলেস, মিনিংফুল এগুলো নিয়ে পড়ে থাকেন তাহলে আপনি যেটা বানাচ্ছেন সেটা শুধু আপনার জন্যই বা আপনার সিনেমায় যে আর্টিস্ট শুধু তাদের জন্য, এর বাইরে না। সবার যদি বলি তার এই কথাগুলো আমার কাছে একদমই ভালো লাগেনি, কথাগুলো যদি অন্য কেউ বলতো বা আমার পাশের এক ফ্রেন্ড যদি বলতো এটা মেনে নেওয়ার মতন ছিল, বাট তার মতন একজন ডিরেক্টরের কাছ থেকে এই ধরনের কথা কেউ এক্সপেক্ট করবে না। তো এই ছিল দীপঙ্কর দীপনের পুরো বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। যারা দীপঙ্কর দীপনের এই স্ট্যাটাসটা দেখেছেন বা আমি যে কথাগুলো বললাম সেগুলোর সাথে আপনারা কতটা অ্যাগ্রি বা আপনাদের ওপিনিয়ন কি সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই।